আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত বিসিএস সাধারণ জ্ঞানের আজকের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের পর্বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী পর্বের যে প্রশ্নগুলো রয়েছে, 25তম বিসিএস এর যে প্রশ্নগুলো বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে চলে এসেছে, সেই সকল প্রশ্নের আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আজকে আমরা চেষ্টা করব যে বাংলাদেশ বিষয়াবলী পর্বের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান করার জন্য। আমরা অনেকেই জানি যে বাংলাদেশ বিষয়াবলীতে বেশ কিছু বিষয় আলাদা আলাদাভাবে লক্ষ্য করতে হয় আন্তর্জাতিক বিষয়াবলীর তুলনায়। যেমন আমরা লক্ষ্য করতে পারি মানচিত্রের অনুসরণটি কম্পারেটিভলি কম করতে হয়, তারপরে কিন্তু মানচিত্রের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে বলে দেওয়ার প্রশ্ন সাপেক্ষে। এছাড়া আমরা দেখতে পারি যে বাংলাদেশ বিষয়বলীতে টপিকের কিছু ভিন্নতা রয়েছে, কিছু উৎপাদনশীল সমীক্ষা বা আলাদা করে একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, সাম্প্রতিকেরও কিছু ভিন্নতা রয়েছে। তো আমরা চেষ্টা করবো টপিক সাপেক্ষে এই ভিন্নতাগুলোকে অ্যাকনোলেজ করে তারপর আমরা আলোচনা করার, এবং আশা করি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা আমার দেওয়া সঠিক উত্তর প্রদান করার পূর্বে আপনারা নিজেরা সঠিক উত্তর প্রদান করবেন। আশা করি আপনাদের ম্যাক্সিমাম সঠিক উত্তর ঠিক হবে, কারণ অনেকেই অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলেছেন। অনেকের হয়তো বা খুব মাথায় একটি চিন্তা আসতে পারে যে আমি তো অমুক প্রশ্ন ব্যাংকে যে উত্তরটা দেখেছি আরেকটি প্রশ্ন ব্যাংকে সেই উত্তরটা দেখতে পারিনি, উত্তরের মধ্যে গণ্ডগোল রয়েছে। সো তাদের জন্য মূলত এটি আমাদের আয়োজন, আপনারা উত্তরের যে শিওর অবস্থানটি সেটিও আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আশা করি আপনারা সেই মাধ্যমে উপকৃত হব না বটে যে আসলে সঠিক উত্তর কোনটি হতে পারে। কারণ আমরা কিন্তু এটি জানা দরকার, এই কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়। সো আপনারা যদি সঠিক উত্তরটি না জানতে পারেন তাহলে কিন্তু আপনারা রিপিটেড কোশ্চেনের অ্যান্সারটি দিতে গিয়েও আপনারা সমস্যার মধ্যে পড়বেন। সো যাই হোক, আমাদের আরও অনেক আলোচনা হলো, আমরা আমাদের আজকের 25তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী পর্বের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান শুরু করব। কালক্ষেপণ না করে চলুন আমরা প্রথম প্রশ্নের মাধ্যমে শুরু করে দিই আমাদের আজকের আয়োজন। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নদী এবং উপনদী বা শাখা নদী সংক্রান্ত। আপনারা এই যে প্রশ্নটি, এটা আপনারা শুরুতে দেখতে পাবেন যে বাংলাদেশের নদী কেন্দ্রিক অবস্থান থেকে আমাদের যে প্রশ্নটি হচ্ছে, পুনর্ভবা, নাগর ও টাঙ্গন এগুলো কোন নদীর উপনদী? পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক মহানন্দা, অপশন খ কুমার, অপশন গ ভৈরব এবং অপশন ঘ বড়াল। জানতে হবে পুনর্ভবা, নাগর ও টাঙ্গন এগুলো মূলত কোন নদীর উপনদী। সো আমরা মোটামুটি যারা কিনা সঠিক উত্তর চেষ্টা করছি অনেকে কানেক্ট করার, এটি অনেকের কাছে কষ্ট হতে পারে বুঝতে পারাটা, বাট আমি আপনাদেরকে বলবো, অনেক সময় দেখবেন আপনারা বিভিন্ন বইয়ে ছড়ার মাধ্যমে সাজেস্ট করা থাকে, আমি আপনাদেরকে বলবো না, সেটি আপনাদেরকে হুবহু অনুসরণ করতে হবে। আপনারা চাইলে সেটি অনুসরণ করতে পারেন যদি কারো ওইভাবে মনে থাকে, অথবা অনেকে রয়েছেন যারা কিনা মানচিত্রের মাধ্যমে কানেক্ট করেন, যে আপনারা অনেকেই জানতে চেষ্টা করেছেন যে মানচিত্র কীভাবে কানেক্ট হয়, সেই যে বলে দিলাম। সো মানচিত্রের মাধ্যমে দেখা যায় যে আমরা মূল নদীটির কোন পাশে উপনদী রয়েছে, মূল নদীটির কোন শাখা নদীটি উদ্ভূত হয়েছে, সেইভাবে করে আমরা মানচিত্রে আইডেন্টিফাই করতে পারি। সো সেটিও একটি পন্থা হতে পারে, আমরা চেষ্টা করি আমরা যে কোনো সাপেক্ষে যেভাবেই হোক আমরা এইভাবে করে সহজটা ঠিক জানার, বাট এমনি মুখস্থ করে জানাটা কিন্তু খুব টাফ। তো আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক মহানন্দা, অপশন ক কুমার, অপশন গ ভৈরব এবং অপশন ক বড়াল। বলতে হবে পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা মহানন্দা। মূলত মহানন্দা নদীর উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর ও টাঙ্গন। আশা করি আপনারা মোটামুটি এই প্রশ্নটি রিলেট করতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মনোযোগ দিব। পরবর্তী প্রশ্নটি প্রাচীন কালের যে একটি জায়গা রয়েছে সেই প্রাচীন জায়গাটি নিয়ে বলতে হবে। প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত? যারা কিনা বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কিত একটি টপিক আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে, তো সেই জায়গায় আপনাদেরকে এই আলোচনাটি খুব পরিষ্কারভাবে তুলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে এটি তুলে নিতে পারবেন। সো আমাদের জানতে হবে যে প্রাচীন পুন্ড্রবর্ধন যেটি বর্তমান কোথায় অবস্থিত, বা এটি আসলে কোন জায়গায় রয়েছে যেটি আমরা পুন্ড্রবর্ধন নামে আবিষ্কার করেছিলাম, অথবা আপনারা এভাবেও পারেন যে বাংলার প্রাচীন জনপদ নামে কিন্তু একটি টপিক রয়েছে যেখানে কিনা পুন্ড্র, হরিকেল, সমতট, গৌড় এরকম বিভক্তি রয়েছে, সেই বিভক্তি সাপেক্ষে আপনারা পুন্ড্রবর্ধন জায়গাটিকে আইডেন্টিফাই করতে পারেন। এখানেও কিন্তু একটি মানচিত্রের গুরুত্বটি রয়েছে, সো মানচিত্র দেখে আইডেন্টিফাই করলে আপনারা ওই সময়কার সাথে এক্স্যাক্ট বর্তমানের ভৌগোলিক সীমার সাথে মিলাতে পারবেন। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক কুমিল্লার ময়নামতি, অপশন খ মুন্সিগঞ্জের বিক্রমপুর, অপশন ঘ বগুড়ার মহাস্থানগড় এবং অপশন ঘ
নওগাঁর পাহাড়পুর। সো বলতে হবে প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত। আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ তথা মহাস্থান গড়। সো আমরা অনেকেই নাম শুনে থাকবো বগুড়ার মহাস্থান গড়ের, খুবই প্রাচীন এবং একটি কী বলে ট্রাভেল করার জায়গা, অনেকে ট্রাভেল করেছেন, সেটি দর্শনীয় একটি স্থানও বটে, এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেখানে রয়েছে। তো যাই হোক, এটি ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে মুভ করি। আপনারা কিন্তু সঠিক উত্তর অবশ্যই গেস করতে থাকবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে হন। উপমহাদেশীয় বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের তৎকালীন সময় যেহেতু ব্রিটিশ শাসিত ভারত চলছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টি তৈরি হয়েছে 1921 সালে। সো ওই সময়টিতে প্রথম ভাইস চ্যান্সেলর কে হন যিনি কিনা উপমহাদেশীয়দের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে। আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। অপশন ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশন খ ডক্টর মাহমুদ হাসান, অপশন গ ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং অপশন খ স্যার এ এফ রহমান। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর একটি উপমহাদেশীয়দের মধ্যে, অনেকে আবার শুধু প্রথম মনে করবেন না, তারও কিন্তু পিজে হার্টস উত্তর হবে। আমরা সঠিক উত্তরে দেখানোর চেষ্টা করি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ তথা স্যার এ এফ রহমান। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর, যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই ক্লাসটা বা এই ভিডিওটা দেখছেন, অনেকে জানে থাকবেন তার নামে একটি হলও রয়েছে যেটা কিনা এফ রহমান হল নামে পরিচিত। আহমেদ ফজলুর রহমান তার পুরো নাম আসলে। তো যাই হোক, আমরা আশা করি এটি বুঝতে পেরেছি যে কে ছিলেন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নির্বাচন। এই টপিকের আন্ডারে খুবই স্পেসিফিক একটি টপিক এবং খুবই স্পেসিফিক প্রশ্ন বটে যে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত। আমরা সবাই জানি সিইসি বা চিফ ইলেকশন কমিশনার তিনি নির্বাচিত হন এবং তার মেয়াদকাল কত সেটি জানতে হবে। এবং এটি জানা কেন গুরুত্বপূর্ণ, কারণ সিইসি বা প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি বা ইলেকশন কমিশনার বা শুধু নির্বাচন কমিশনার যারা, তো তাদের দুইজনের মেয়াদকাল কিন্তু একরকম না। সেই সাপেক্ষে এটি জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 4 বছর, অপশন খ 5 বছর, অপশন গ 7 বছর এবং অপশন খ 1 বছর। সো আমাদের জানতে হবে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত। আমরা মোটামুটি সবাই অপশন করে দেখতে পেয়েছি। সঠিক উত্তর অপশন সাপেক্ষে আমরা লক্ষ্য করতে পারি, অনেকে গেস করতে পেরেছেন হয়তো। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা 5 বছর। সো মূলত প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হচ্ছে 5 বছর। সো যারা যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আমরা সবাই চেষ্টা করবো সঠিক উত্তরটি প্রদান করার, যাতে করে আমরা আমাদের মূল প্রশ্নগুলোর সাথে কানেক্টেড থাকতে পারি। পরবর্তী প্রশ্ন আমরা লক্ষ্য করবো। পরবর্তী প্রশ্ন, সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। সো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা জানি যে বাংলাদেশে মূলত অ্যাটলিস্ট সার্ক বা দক্ষিণ এশীয় যে আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি রয়েছে তার দূতাবাস, সেই দেশগুলোর দূতাবাস বাংলাদেশে রয়েছে। এবং যেহেতু এগুলো আঞ্চলিক পর্যায়ে রয়েছে সেগুলোর দূতাবাস বাংলাদেশে থাকা খুব স্বাভাবিক। বাট আমরা দেখে নিই কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। অপশন ক মালদ্বীপ, অপশন খ শ্রীলঙ্কা, অপশন গ বাংলাদেশ, অপশন ঘতে বলা আছে সব দেশের আছে। সো আমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো যে কোন দেশের আদৌ কি আছে নাকি নেই। অপশন ঘ সব দেশের আছে, একটা সময় মালদ্বীপের ছিল না, বাট পরবর্তীতে মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে স্থাপন করা হয়েছে। সো বর্তমান সাপেক্ষে সার্কভুক্ত সবগুলো দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে। সো আশা করি আপনারা প্রশ্নের উত্তর সাপেক্ষে এটিও লক্ষ্য করতে পারেন যে আনকমন উত্তরটি হতে পারে। এবং এটি কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা সেই টপিকের মধ্যে প্রশ্নের উত্তরটি আপনারা খুঁজে পেতে পারেন, যা যেমনটা এখানেও আসলে রিলেটেড করা হয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন। আমরা পর্যটকদের সাপেক্ষে আমরা উত্তর করার চেষ্টা করব। অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন ক ফা হিয়েন, অপশন খ ইবনে বতুতা, অপশন গ মার্কো পোলো এবং অপশন খ হিউয়েন সাং। সো আপনাদের মনে হতে পারে এটি কোন টপিকের আন্ডারে। সো বাংলাদেশে পরিভ্রমণকারী বা বাংলাদেশে আগমনকারী গুরুত্বপূর্ণ পরিব্রাজক বা পর্যটক, এই টপিকের আন্ডারে আপনারা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাবেন। সো সোনারগাঁ এসেছিলেন কোন পর্যটক সেটি আমাদের জানতে হবে। আমরা বিখ্যাত অনেক পর্যটকদের নাম শুনতে পেলাম, আমরা সঠিক উত্তরে দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা ইবনে বতুতা। ইবনে বতুতা তিনি একজন পার্সি ছিলেন এবং তিনি আসলে মূলত অনেকগুলো জায়গা অনেকগুলো দেশ তিনি ভ্রমণ করেন, সেই সাপেক্ষে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি সোনারগাঁ তিনি ঘুরে গেছেন বা তিনি সোনারগাঁ পর্যটন করেছেন।
আমরা আরো একজন বিখ্যাত পর্যটকের নাম আমরা শুনতে পেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন, কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপজাতি বলাটা আসলে আমাদের জন্য এখন উচিত না। আমরা আসলে উপজাতি শব্দটি উচ্চারণ না করে আমরা এভাবে বলার চেষ্টা করব যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। সো আমরা এভাবে বলতে পারি প্রশ্নটা, যে কোন বাংলাদেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পারিবারিক কাঠামোটি পিতৃতান্ত্রিক। সো অনেকে জানেন যে পিতৃতান্ত্রিক পরিবার কাঠামো অনেকের রয়েছে। সো আমাদের জানতে হবে কোন গোষ্ঠীর মূলত পিতৃতান্ত্রিক কাঠামোটি রয়েছে পারিবারিক ক্ষেত্রে। আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, অপশন ক মারমা, অপশন খ খাসিয়া, অপশন গ সাঁওতাল এবং অপশন ঘ গারো। বলতে হবে কোন বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। আপনারা বাংলাদেশের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এই সংক্রান্ত টপিকই রয়েছে, সেই টপিকের মধ্যে স্পষ্টভাবে আপনারা পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো সংক্রান্ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লিস্ট আপনারা দেখতে পাবেন। সেই সাপেক্ষে আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা মারমা উপজাতি। বলত মারমা উপজাতির পারিবারিক কাঠামো, মারমা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পারিবারিক কাঠামো হচ্ছে পিতৃতান্ত্রিক। আশা করি আমরা সঠিক উত্তরটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্ন, ও আচ্ছা আরেকটি, দুঃখিত, সাঁওতালও রয়েছে। আমরা বলতে না বলতে এটি লক্ষ্য করতে পারি যে বর্তমানে আসলে মারমা সাঁওতাল দুটি গোষ্ঠীর বা দুটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পারিবারিক কাঠামো মূলত পিতৃতান্ত্রিক। সো দুটি উত্তরই বিদ্যমান মূলত, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? সো বাংলাদেশের স্থানীয় সরকারি ব্যবস্থা নামে একটা আলাদা টপিক রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনের বিকেন্দ্রীকরণ নিয়ে, যে প্রশাসন কিভাবে করে পর্যায়ক্রমে বলা হচ্ছে সেই জায়গাটিতে। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকারি ব্যবস্থা চালু আছে। অপশন ক তিন স্তর বিশিষ্ট, অপশন খ চার স্তর বিশিষ্ট, অপশন গ পাঁচ স্তর বিশিষ্ট এবং অপশন ঘ ছয় স্তর বিশিষ্ট। জানতে হবে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। সো আমরা সবগুলো অপশন দেখতে পেলাম, এগুলো সাপেক্ষে সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। আপনারা অনেকে যা জেনে থাকবেন, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। সো বেসিক্যালি এটি হচ্ছে মূলত স্থানীয় সরকার ব্যবস্থা, যারা আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাবো। পরবর্তী আলোচনা, বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? খুব ইন্টারেস্টিং একটি তথ্য এবং এটি আমাদের যে কোনো সময়ের কারণ ক্ষেত্রে জেনে থাকাটা বেটার। এবং আপনারা এটি বাংলাদেশের জাতীয় সংসদ ভিত্তিক যে টপিক, সেই টপিকের আন্ডারে প্রশ্নগুলোর মধ্যেও আপনারা এই উত্তরটি খুঁজে পাবেন। সো জানতে হবে কোন সদস্য নিজেই নিজের কাছে আসলে মূলত শপথ গ্রহণ করেন। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক বেগম খালেদা জিয়া, অপশন খ শেখ হাসিনা, অপশন গ জমির উদ্দিন সরকার এবং অপশন ঘ আব্দুল হামিদ। জানতে হবে এবং স্পেসিফিক সংসদ বলে দেওয়া আছে, অষ্টম জাতীয় সংসদে। তো আমরা সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ তথা আব্দুল হামিদ। তিনি মূলত অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেন। সো আশা করি আমরা এটি বুঝতে পেরেছি এই ক্রমধারাটি, কারণ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বটে, আনকমন একটি প্রশ্ন আমরা দেখতে পেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? আপনারা অনেকেই জানেন এটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব এবং গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ, তার মধ্যে আপনারা এই টপিকের আন্ডারে প্রশ্নটি খুঁজে পাবেন। সো সিটিবিটি একটি পারমাণবিক চুক্তি, যেখানে কিনা অস্ত্র নিরস্ত্রীকরণ করার জন্য বলা হয় এবং যেটি কিনা 1996 সালের দিকে এটি আমাদের বিশ্বে আমরা লক্ষ্য করতে পারি, যেখানে সবগুলো দেশ সিটিবিটি অনুমোদন করার চেষ্টা করে। জানতে হবে বাংলাদেশ আসলে কোন সালে সিটিবিটি অনুমোদন করে। সো অপশন ক 1999 সালে, অপশন খ 2000 সালে, অপশন গ 2001 সালে এবং অপশন ঘ 2002 সালে। তো জানতে হবে কোন সালে বাংলাদেশ সিটিবিটি অনুমোদন করে। তো যারা মোটামুটি এটি বুঝতে পেরেছেন তাদেরকে তো ধন্যবাদ। আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর অপশন খ 2000 সালে। একটি বিষয় বলে নেওয়া ভালো, অনুমোদন করা এবং কার্যকর করা কিন্তু এক বিষয় না। সো বাংলাদেশ অনুমোদন হয়তো বা 2000 সালে করে সিটিবিটি অনুমোদন, বাট তারা কার্যকর করে 2005 সালের দিকে। সো আমাদের এই বিষয়টি এক্সট্রাভাবে জানাটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ কোন সালে মূলত সিটিবিটি অনুমোদন করে। পরবর্তী প্রশ্ন আমরা মুভ করব। পরবর্তী প্রশ্ন খুব ক্লিয়ার, তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? সো তিতাস উপজেলার নামটা অনেকে শুনে থাকবেন। সো এটি বলতে হবে এটি কোন জেলায় অবস্থিত। অনেকে যারা যারা কানেক্ট করতে পেরেছেন বা অনেকে যাদের কিনা ওইদিকে গ্রামের বাড়ি রয়েছে তারা তো পারবেন। সো এটি আপনারা নর্মালি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বেসিক জায়গা থেকেই এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাবেন। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক
নোয়াখালী, অপশন খ কুমিল্লা, অপশন গ রংপুর এবং অপশন ঘ সিলেট। বলতে হবে তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত। আমরা সঠিক উত্তর দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা কুমিল্লা। মূলত কুমিল্লা বা বৃহত্তর কুমিল্লার মধ্যে তিতাস উপজেলা যেটি রয়েছে সেটি অবস্থিত। আমরা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়াও লক্ষ্য করতে পারি। কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মনোযোগ দিই। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? সো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ জাতীয় সংসদ শুরু হওয়ার জন্য কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ সদস্যদের উপস্থিতির প্রয়োজন হয়। এবং এই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ সেই টপিকের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অপশনগুলো দেখে নেই। অপশন ক 57 জন, অপশন খ 60 জন, অপশন গ 62 জন এবং অপশন ঘ 65 জন। জানতে হবে বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে। সো মোটামুটি আমরা অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সো আমরা সঠিক উত্তর যারা গেস করতে পেরেছি তাদের তো ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা 60 জন। বাংলাদেশের জাতীয় সংসদে একটি সংসদ স্টার্ট হওয়ার জন্য মিনিমাম অন্ততপক্ষে 60 জনের উপস্থিতি দরকার হয়। সো আমরা আশা করি আমরা সঠিক উত্তরটি কানেক্ট করতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? আমরা আমরা অনেকেই কিন্তু এই যে কিশোর রিহ্যাব বা পুনর্বাসন কেন্দ্র এটা আমরা জেনে থাকি, বাট কিশোরী সংশোধন নামেও কিন্তু একটি প্রতিষ্ঠান রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সেই টপিকের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। সো আমাদের জানতে হবে একমাত্র বলা হচ্ছে অর্থাৎ কোন জায়গাটিতে মূলত অবস্থিত বাংলাদেশের কিশোরী সংগঠন সংশোধন প্রতিষ্ঠান। সো আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক টঙ্গী, অপশন খ কোনাবাড়ি, অপশন গ যশোর এবং অপশন ঘ গাজীপুর। জানতে হবে বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত। আমরা সবাই অপশনগুলো দেখতে পেয়েছি। অপশনগুলোর সাপেক্ষে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ তথা কোনাবাড়ি। মূলত কোনাবাড়িতে এটি গাজীপুরের দিকে অবস্থিত। কোনাবাড়ি সেখানে মূলত বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবস্থিত। তা আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিয়ে মুভ করি। পরবর্তী প্রশ্ন আবারও হচ্ছে একটি বাংলাদেশের নদীভিত্তিক প্রশ্ন। এবং আমরা এই নদীভিত্তিক প্রশ্নটা যেমনটা দেখেছিলাম যে একটি মানচিত্রের প্রয়োজন হয়ে থাকে, ঠিক তেমনিভাবে এখনও কিন্তু একটি মানচিত্রের প্রয়োজন হয়েছে। যে বলা হচ্ছে অপশনে বা প্রশ্নে, বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙালি নদী এবং যমুনা নদীর সংযোগ কোথায়? সো আমাদেরকে এই বাঙালি নদী এবং যমুনা নদী তার প্লেসটা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা সংযোগ স্থল আর সেটি কোন জেলার অন্তর্গত সেটি কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। সো আমাদের জানতে হবে এই দুটি নদীর সংযোগ মূলত কোথায়। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক রাজশাহী, অপশন খ পাবনা, অপশন গ বগুড়া এবং অপশন ঘ সিরাজগঞ্জ। জানতে হবে এই দুটি নদীর সংযোগ কোথায়। সো যারা মোটামুটি বুঝতে পেরেছেন বা কানেক্টেড তাদের তারা তো গেস করতে পেরেছেন, উত্তর দিতে পেরেছেন। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ তথা বগুড়া। মূলত বগুড়াতে বাঙালি ও যমুনা নদী এই দুটি নদীর সংযোগ ঘটেছে। সো আশা করি মোটামুটি অনেকেই সঠিক উত্তর গেস করতে পেরেছেন। যারা ওদিকে অবস্থান করবেন উত্তরাঞ্চলের দিকে বা বগুড়ার দিকে তারা আরও সহজে এটি জানতে পারবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বাংলাদেশের সাবমেরিন কেবল নামে একটি টপিক আপনারা আলাদাভাবেই পাবেন, কারণ যেহেতু সাবমেরিন কেবল একটি লম্বা প্রকল্প বাংলাদেশ হাতে নিচ্ছে, সেখানে বাংলাদেশের একটি অনেক লম্বা সময় লম্বা দূরত্বব্যাপী ব্যয় হবে। তো সেই ব্যয় সাপেক্ষে আমাদের জানতে হবে এই প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের মধ্যে পড়ে। অপশন ক অর্থ মন্ত্রণালয়, অপশন খ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অপশন গ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অপশন ঘ পররাষ্ট্র মন্ত্রণালয়। জানতে হবে সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম। আমরা সঠিক উত্তর দেখে নেব যেহেতু আমরা ক্যাটাগরিটি বুঝতে পেরেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তাদের আন্ডারে মূলত সাবমেরিন কেবল এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? আমরা বাংলাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সফর করে থাকেন আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই সাপেক্ষে বলতে হবে 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান তিনি বাংলাদেশ সফর করেন। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক থাইল্যান্ড, অপশন খ মায়ানমার, অপশন গ ভিয়েতনাম এবং অপশন ঘ ভুটান। সো
2004 সালে সর্বপ্রথম কোন দেশের চার সালেই মূলত এটি সাম্প্রতিক প্রশ্নে বলা চলে যে 2004 সালেই সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন, আমরা সঠিক উত্তর দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ তথা ভিয়েতনাম। ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান 2004 সালে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন। মোটামুটি গুরুত্বপূর্ণ এটি আমাদের জন্য, কারণ যেটি এটি যেহেতু ওই সময় সাপেক্ষে একটি সাম্প্রতিক প্রশ্ন, তো আশা করি এটি আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মূল্য সংযোজন কর বা মুস্ক, যেটিকে ভ্যাট বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যে বাংলাদেশে কখন থেকে চালু হয়। নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতি ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়, মুস্ক যেটিকে বলা হয়। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক পহেলা জুলাই 1991, অপশন খ পহেলা জুলাই 1993, অপশন গ পহেলা জুলাই 1995 এবং অপশন ঘ পহেলা জুলাই 1996। জানতে হবে কবে থেকে বাংলাদেশে এই মূল্য সংযোজন কর সেটি চালু হয়। সো মোটামুটি যারা সঠিক উত্তর গেস করতে পারছেন তাদেরকে তো ধন্যবাদ, আমরা আমাদের সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা পহেলা জুলাই 1991 সাল, যখন থেকে কিনা বাংলাদেশে মূল্য সংযোজন কর এটি চালু হয়। সো আমরা বাংলাদেশের অর্থনীতি ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পেলাম, এটি কিন্তু আমাদের সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটি মনে রাখার চেষ্টা করবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিডিএফ বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বা যেটিকে বাংলাদেশ উন্নয়ন ফোরাম বলা হয়, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা। সো এই সংস্থাটির মূলত সেখানে অফিসও রয়েছে, বাংলাদেশ উন্নয়ন ফোরামের অনেকে বাংলাদেশ ব্যাংক একটু নয়েজ হয়েছে মনে হয়। সো বাংলাদেশ ব্যাংকের আমরা অফিসে সেই বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থার কার্যক্রম লক্ষ্য করতে পারি। অপশনগুলো দেখে নিই আমরা, অপশন ক জিকা বা জাইকা, অপশন খ UNDP, অপশন গ বিশ্বব্যাংক এবং অপশন ঘ IMF। বলতে হবে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা রয়েছে। তো আমরা সঠিক উত্তরটি প্রদান করার চেষ্টা করব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ তথা বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটিও খুব সহজে কানেক্ট করতে পেরেছেন বা পারবেন। তো আমরা সঠিক উত্তরটি দেখে নিলাম, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। পরবর্তী প্রশ্ন আবারও কিন্তু বাংলাদেশের নদ নদী কেন্দ্রিক, আবারও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে মানচিত্রের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। কারণ বলা হচ্ছে কি প্রশ্নে, দেখেন আপনারা যে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে। তো আপনারা অনেকে জানেন যে বিভিন্ন নদীর উৎস সাধারণত পাহাড় বা পর্বতের বিভিন্ন হিমালয় থেকে বা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়। তো সেই সাপেক্ষে ভারতের যেই পর্বত থেকে হয়েছে সেটি যদি আপনারা ম্যাপের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু কর্ণফুলী নদীর যে প্রবাহমান, অর্থাৎ সেটি কীভাবে ভারতের কোন জায়গা থেকে এসে বাংলাদেশে কোন জায়গায় প্রবেশ করেছে, আপনারা খুব সহজে সেটি বুঝতে পারবেন। সো মানচিত্র কিন্তু বর্তমানে খুবই সহজ, আপনারা দোকান থেকে এটি পেতে পারেন। গুগলেও কিন্তু অনেক সময় আমরা অনলাইন আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে, আপনারা সেখানেও এটি লক্ষ্য করতে পারেন। সো কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে, আমরা অপশনগুলো দেখে নিই। অপশন ক ত্রিপুরা, অপশন খ মিজোরাম, অপশন গ মণিপুর এবং অপশন ঘ মেঘালয়। সো আমাদের জানতে হবে যে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে, আমরা সঠিক উত্তর দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা মিজোরাম। এই রাজ্যে মূলত কর্ণফুলী নদীর উৎস রয়েছে। সো এটিও খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের প্রশ্ন সাপেক্ষে। আমরা আমাদের পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন দিকে আমরা লক্ষ্য করি, যেটি কিনা স্পোর্টস কেন্দ্রিক। আজকে আপনারা অনেকে খুব কম স্পোর্টস কেন্দ্রিক প্রশ্ন পেয়েছেন, বাট স্পোর্টস কেন্দ্রিক প্রশ্ন কিন্তু বিসিএস এ থাকবেই। সো খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি, বাট আমরা যেভাবে করি খেলাধুলা পছন্দ করি সেভাবে না, বরঞ্চ অতীত সংক্রান্ত তথ্যগুলো থাকবে, সেগুলো মনোযোগ দিয়ে জেনে ফেলতে হবে। প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, প্রশ্ন ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে। এটি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন বা অনেকে জেনে থাকবেন। অপশন ক 2000 সালে, অপশন ক 2001 সালে, অপশন গ 1999 সালে এবং অপশন ঘ 1998 সালে। মূলত এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমরা অনেকেই জেনে থাকবো যে এই সময়টিতে বাংলাদেশ এবং ভারতের, বা এই সালে যে সালের উত্তর সেই সালে বাংলাদেশ ও ভারতের টেস্ট হয়। আমিনুল ইসলাম বুলবুলের অধিনায়কত্বে বাংলাদেশ 400 রান করে তারা, বা 400 রান করে গৌরব অর্জন করে টেস্টে, প্রথম টেস্টেই। সো সেই সাপেক্ষে আমাদের সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা 2000 সালে, অর্থাৎ 2000 সালে মূলত ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আমরা চেষ্টা করেছি সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যে প্রশ্নগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর সাথে আপনাদের একটি কানেকশন তৈরি করে দেওয়ার জন্য, এবং যাতে করে আপনারা আপনাদের আপকামিং বিসিএস প্রস্তুতিটি সুসংগত হয়, খুব ভালোভাবে সম্পন্ন করতে পারেন, সেটিও শুভকামনা আমাদের সবসময় থাকবে। সেই সাপেক্ষেই মূলত এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপের যে সিরিজ, সেটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে কোনো রিপিট
হওয়ায় এমন কোনো কোশ্চেন যাতে আপনাদের থেকে ছুটে না যায়, আপনারা যেন সবগুলো কোশ্চেনকে কানেকশনের মধ্যে রাখতে পারেন। সো আবারও আপনাদের প্রতি শুভকামনা থাকলো আপনাদের আপকামিং বিসিএস এর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত আমাদের বিসিএস সাধারণ জ্ঞান এর আন্তর্জাতিক বিষয়াবলী পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে যেই সিরিজটি আপনাদের সামনে পরিচালনা করি সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস এবং সমাধান, এবং সেই সাপেক্ষে আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। একটু নজর ছয়তো আপনারা একটু মিনিমাইজ করে নেন, নয়েজটা এখনও শেষ হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমাদের আজকের পর্বটি হচ্ছে 25তম বিসিএস এর 27তম পর্বে বিসিএস সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলিতে কোন কোন প্রশ্নগুলো থাকছে সেই সকল প্রশ্নগুলোকে আমরা খুঁজে বের করবো, অ্যানালাইসিস করবো এবং বোঝার চেষ্টা করবো। প্রতিবারের মতো আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি, এবং আমরা এটিও চেষ্টা করবো যে অনেক সময় আমরা দেখে নিই যে আন্তর্জাতিক বিষয়গুলিতে মানচিত্রের প্রয়োজন হয়, আমরা চেষ্টা করবো যে মানচিত্রের প্রয়োজন যেই সকল প্রশ্নের ক্ষেত্রে হবে সেই সকল প্রশ্ন কিভাবে করে গুরুত্বপূর্ণ হতে পারে, বা সেই সকল প্রশ্নের মানদণ্ডগুলো কোন কোন জায়গা থেকে আমরা ফলো করতে পারি সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। পাশাপাশি আমাদেরকে এটিও বুঝতে হবে অনেক সময় প্রশ্ন রিপিট হয়, সো দেখা গেছে যে প্রশ্নগুলো সাম্প্রতিক না, সো সাম্প্রতিক না এরকম প্রশ্ন প্রত্যেকটি কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমাদেরকে চেষ্টা করতে হবে সেই প্রশ্নগুলো রিপিট হলে যেন আমরা সহজ উত্তর করতে পারি, ঠিক সেই কারণে আমাদের আজকের ভিডিওতে মনোযোগ দেওয়ার। সো আর কালক্ষেপণ না করে শুরু করবো আমরা আমাদের আজকের লেকচার, যেটি হচ্ছে বিসিএস সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর 25তম বিসিএস এর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান। চলুন কালক্ষেপণ না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের প্রথম প্রশ্নের মাধ্যমে। প্রথম প্রশ্ন, সো প্রথম প্রশ্ন হচ্ছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে, কোন কোন বলার কারণটি হচ্ছে আমরা সবাই জানি খাল প্রণালী ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, বা ইত্যাদি যে প্রণালী বা ইত্যাদি যে নদীভিত্তিক প্রক্রিয়া বা জলভিত্তিক প্রক্রিয়াগুলো রয়েছে সেইগুলো মোটামুটি দুটি মহাসাগরকে যুক্ত করে এবং দুটি ভূখণ্ডকে পৃথক করে। সো আমরা পানামা খাল সম্পর্কে সবাই জেনে থাকবো, পানামা নামে একটি জায়গার কথা আমরা শুনেছি। সো বেসিক্যালি বলতে হবে এই যে পানামা খাল সেটি কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। সো আমরা এই প্রশ্নের উত্তরটি বিশ্বের গুরুত্বপূর্ণ মহাসাগর তার মধ্যেও পাবো, বিশ্বের গুরুত্বপূর্ণ খাল নদী ইত্যাদি মধ্যেও আমরা পাবো। সুতরাং এটি দুই দিক থেকে পাওয়ার কথা, এবং অনেকে মনে করতে পারেন যে মানচিত্রের বিকল্প বা মানচিত্রের বিকল্প অন্য কিছু আছে কি না, যেটি আমি শুরুতে বলছিলাম যে মানচিত্রের প্রয়োজন এই প্রশ্নের মাধ্যমে আপনারা আশা করি বুঝে গেছেন যে কেন মানচিত্রটি মূলত প্রয়োজন। আপনারা মানচিত্রের মাধ্যমে কিন্তু পানামা খালকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে এই জায়গায় এটি অবস্থান করে এবং সেই সাপেক্ষে এটি কেন গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় এই কারণে আমাদের আরও বেশি গুরুত্ব বোঝা দরকার। আরেকটা বিষয়, আমি যে এখন পর্যন্ত সঠিক উত্তর দিচ্ছি না, আপনারা সঠিক উত্তর নিজেদের মতো দিয়ে ফেলবেন, তারপর করে নিজেদের একটা সেলফ টেস্ট নেবে যে আসলে কত পাচ্ছেন আপনি, এটাকে একটা মডেল টেস্টের মতো নেবেন আমার ভিডিওটার প্রত্যেকটি সঠিক উত্তর প্রদান করার পূর্ব উত্তর দিয়ে। সো যাই হোক, আমরা আমাদের প্রশ্নে ফিরে এসে অপশনগুলো দেখে নিব। অপশন ক আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, অপশন খ আটলান্টিক ও ভূমধ্য সাগর, অপশন গ ভারত ও প্রশান্ত মহাসাগর, এবং অপশন খ ঘ প্রশান্ত ও ভূমধ্য সাগর। বলতে হবে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। তো যারা যারা মোটামুটি সঠিক উত্তর গেস করে ফেলছেন তাদেরকে তো ধন্যবাদ, আমরা সঠিক উত্তর দেখে ফেলি। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, সেটি হচ্ছে মূলত পানামা খাল এই দুটি মহাসাগরকে যুক্ত করেছে। সো যারা যারা মোটামুটি সঠিক উত্তর গেস করতে পেরেছেন তাদেরকে তো ধন্যবাদ। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন যে আসলে একটি খাল এটি সাধারণত দুটি ভূখণ্ডকেও কিন্তু পৃথক করে, বা ভূখণ্ডকে পৃথক না করেও কিন্তু কোনো একটি খাল এটি মহাসাগরকে যুক্ত করতে পারে। সো যাই হোক, আপাতত এটি জেনে রাখি যে বানামা খালও কিন্তু আসলে ভূখণ্ডকে পৃথক করেই তারা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। সো সেই কারণেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সো এটি হচ্ছে মূলত বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা কেন্দ্রিক একটি প্রশ্ন। অনেকে হয়তো বা বাংলা দেখে একটু মানে ভরকে যেতে পারেন যে জোট নিরপেক্ষ দেশ কোনগুলো। সো মূলত জোট নিরপেক্ষ আন্দোলন বলতে বলা হয় নন অ্যালাইন্ড মুভমেন্ট, বা যেটাকে বলা হয় ন্যাম নামের সংগঠনটি, এখন আশা করি অনেকেরই কমন পড়েছে ন্যামটা আমরা অনেকে শুনেছি। সো ন্যামের প্রথম শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? অপশন ক ভারতের দিল্লি, অপশন খ মিশরের কায়রো, অপশন গ সার্বিয়ার বেলগ্রেড, এবং অপশন ঘ ইন্দোনেশিয়া জাকার্তা।
আমাদের বলতে হবে নন অ্যালাইন্ড মুভমেন্ট ম্যাপ বা জোট নিরপেক্ষ আন্দোলন ভুক্ত দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়। আমরা অপশনগুলো দেখে নিয়েছি সবাই, যারা যারা সঠিক উত্তর দিতে চাচ্ছেন দিতে পারেন, আমরা নিজেরা সঠিক উত্তর দেখে নিই। অপশন গ বেলগ্রেড, সার্বিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ দেশসমূহ বা ন্যামের প্রথম শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সো মোটামুটি আমরা সঠিক উত্তরে দেখে নিলাম এবং আশা করি এটিও বুঝতে পেরেছেন যে বিশ্বের গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তার মধ্যে আমরা স্পষ্টভাবে এই বিষয়টি খুঁজে পাবো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে কে লৌহ মানবী বলে পরিচিত, এই প্রশ্নটা আপনারা অনেক দিক থেকে খুঁজে পাবেন। কোন কোন দিক থেকে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত আপনি পাবেন যে আসলে আমাদের বিশ্বের বিভিন্ন মানুষের ছদ্মনাম বা বিভিন্ন মানুষের রূপক নাম এই টপিকের মধ্যে আপনি পাবেন, কারণ অনেকের উপাধিযুক্ত কিছু নাম রয়েছে। দ্বিতীয়ত আপনারা যদি ব্রিটেন এই রাষ্ট্রটিকে ফলো করেন, আমরা অনেক সময় ইউরোপ মহাদেশের মধ্যে ব্রিটেন নামে একটা আলাদা টপিক থাকার কথা, গ্রেট ব্রিটেন, সো তার মধ্যেও আমরা এটি পাওয়ার কথা। সো আপনারা অনেকে অনুমান করতে পারছেন তথ্যগুলো বটে, বাট কে লৌহ মানবী বলে পরিচিত এটি আমরা লক্ষ্য করি। অপশন ক ভারতের ইন্দিরা গান্ধী, অপশন খ মিয়ানমারের অং সান সুচি, অপশন গ বাংলাদেশের বেগম খালেদা জিয়া এবং অপশন গ ব্রিটেনের মার্গারেট থ্যাচার। সো বলতে হবে কে আয়রন লেডি বা লৌহ মানবী বলে পরিচিত। আমরা সবগুলো অপশন দেখতে পেয়েছি, আমরা সঠিক উত্তরটি দেখার চেষ্টা করব। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ মার্গারেট থ্যাচার। তিনি, তাকে বলা হয় ব্রিটেনের লৌহ মানবী। তিনি মূলত আর্জেন্টিনার সাথে ব্রিটেনের ফকল্যান্ড একটি দ্বীপ নিয়ে অনেক লম্বা সময় যুদ্ধ হয়, যে সেটিকে তিনি মোটামুটি নিষ্পত্তি করেন এই সেই দ্বন্দ্বের বা সেই সংকটের। সেই সাপেক্ষে আর অনেকগুলো সিদ্ধান্তের কারণে তাকে আসলে মূলত আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আবু গারিব বলতে কি বোঝায়। আবু গারিব বলতে কি বোঝায় এটি কিন্তু অনেক সময় অনেক প্রতিশব্দ ভিত্তিক আমরা প্রশ্ন দেখতে পারি, যে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আবু গারিব বা বিভিন্ন জায়গার নাম, এই জায়গাগুলো বলতে কি বোঝায়। সো আপনারা ওই টপিকের মধ্যে পাবেন, এর মধ্যে অনেক একটা লিস্ট থাকার কথা সাধারণত যে কোনো বই, যেমন আবু গারিব, গুয়ান্তানামো, তারপর হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রতিশব্দ যেগুলোকে রাজনৈতিক প্রতিশব্দও বলা হয় অনেক ক্ষেত্রে, সেগুলো কোন উপাদানের সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলো আমরা লিস্ট দেখে অনেকে বুঝে নিতে পারি। আমরা অপশন করে দেখে নেই আবু গারিব বলতে কি বোঝায়। অপশন ক একজন বিখ্যাত দার্শনিক, অপশন খ একটি জাদুঘর, অপশন গ একটি জেলখানা এবং অপশন খ একজন বৈজ্ঞানিক। সো বলতে হবে আবু গারিব বলতে কি বোঝায়। সো যারা মোটামুটি রিলেট করতে পেরেছেন তারা তো রিলেট করতে পারছেন অবশ্যই। সো আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে সঠিক উত্তরটি জেনে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ একটি জেলখানা। আমরা অনেকেই কিন্তু, যারা অতীতে বিভিন্ন আন্তর্জাতিক খবর শুনেছি, আমরা আবু গারিব কারাগারের নাম অনেকেই শুনেছি। সো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিশব্দ, যেটি কিনা আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং জেনে নিতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিগত 50 বছরে সেরা ফুটবলার কে। খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই জানি স্পোর্টস সেকশন থেকে বিসিএস এর অনেক অনেক প্রশ্ন আসে। সো আমাদের এটাও জানার কথা যে আমরা যেহেতু এটিও একটি খেলাধুলা ভিত্তিক প্রশ্ন, সো আমাদের খেলাধুলা ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান রাখা লাগবে। সো আশা করি আমরা ক্যাটাগরিটি বুঝতে পেরেছি এবং একটু বলে না ভালো, খেলাধুলো আমরা অনেকে পছন্দ করি, ক্লাব ফুটবল পছন্দ করি, ট্রান্সফার উইন্ডো পছন্দ করি, বাট এই বিষয়গুলো কিন্তু সহজে প্রশ্নে আসে না। এই ধরনের যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রশ্নগুলি আমরা সাধারণত বিসিএস এর ক্ষেত্রে দেখতে পাই। অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, অপশন ক পেলে, অপশন খ জিদান, অপশন গ বেকেন বাওয়ার জার্মানির এবং অপশন ঘ ম্যারাডোনা। সো প্রত্যেকেই খুব পরিচিত এবং বিখ্যাত ফুটবলার বটে। সো আমাদের জানতে হবে 50 বছরের টাইম লাইন, এটা আপনার মাথায় রাখতে হবে যে 50 বছর ধরে অ্যাভেলেবল কে ছিলেন। সো সেই অ্যাভেলেবিলিটির সাপেক্ষে সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা পেলে। সো পেলে ব্রাজিলের, তিনি হচ্ছেন বিগত 50 বছরে সেই সময় সাপেক্ষে এই প্রশ্নটি 25তম বিসিএস যখন এসেছে সেই সাপেক্ষে বিগত 50 বছরের সেরা ফুটবলার বলা হয় পেলেকে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আবারও আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কেন্দ্রিক প্রশ্ন, বা এভাবে বলা যায় যে জাতিসংঘের সহযোগী সংস্থা কেন্দ্রিক প্রশ্ন। ইউনেস্কো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। আপনারা অনেকে ইউনেস্কো নাম শুনে থাকবেন, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, হেরিটেজ ইত্যাদিগুলোকে স্বীকৃতি প্রদান করেছে। সো এটি মূলত ইউনেস্কোর অন্যতম একটি কর্মকাণ্ড। সো আমাদেরকে জানতে হবে প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, অপশন খ ফ্রান্সের প্যারিস, অপশন গ ইতালির রোম এবং অপশন খ সুইজারল্যান্ডের জেনেভা। জানতে হবে ইউনেস্কোর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত। সো আমরা সবগুলো অপশন লক্ষ্য করতে পেরেছি, আমরা সঠিক উত্তরে দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ
খ তথা ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের প্যারিসে মূলত ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত। সো যারা যারা মোটামুটি রিলেট করতে পেরেছেন তাদেরকে তো ধন্যবাদ, আমরা আমাদের সঠিক উত্তর খুঁজে পেলাম। পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ঐতিহাসিকও বটে, এগুলো কিন্তু কোনো সাম্প্রতিক প্রশ্ন না, আপনারা এগুলো দেশভিত্তিক অ্যানালাইসিসের মধ্যেও পাবেন। কোন দেশভিত্তিক বলে দিলে অবশ্য আপনারা বুঝে ফেলবেন, তাই আমি একটু পরে বলি, অবশ্য বলে ফেললে সমস্যা নাই। এটি আপনারা এশিয়া মহাদেশের মধ্যে আপনারা দেখবেন ফিলিস্তিন নিয়ে একটা আলাদা টপিক রয়েছে, তার মধ্যে আপনারা একটু আলোচনা করলেই দেখতে পাবেন যে সেই জায়গায় আপনারা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাবেন। আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। অপশন ক ইয়াসির আরাফাত, অপশন খ কফি আনান, অপশন গ ওসামা বিন লাদেন এবং অপশন ঘ গ্যাব্রিয়েল শ্যারন। ইয়াসির আরাফাত তিনি ফিলিস্তিনের, কফি আনান অনেকে তার নাম শুনে থাকবেন, তিনি মূলত জাতিসংঘের মহাসচিব ছিলেন। ওসামা বিন লাদেন তিনিও হচ্ছে আফগানিস্তানের অধিবাসী ছিলেন এবং গ্যাব্রিয়েল শ্যারন ইসরায়েলের তিনি রাষ্ট্রপ্রধান। সো আমাদেরকে জানতে হবে যে এর মধ্যে কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন। রাষ্ট্রপ্রধান না হয়েও সঠিক উত্তর অপশন ক ইয়াসির আরাফাত, এবং ইয়াসির আরাফাতের তত্ত্বাবধানে কিন্তু পিএলও তথা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সেই সংগঠনটি তৈরি হয়। পরবর্তীতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী অবস্থান থেকে আমরা দেখতে পাই ইয়াসির আরাফাত রামাল্লা চুক্তির সাথে জড়িত ছিলেন এবং সেই সাপেক্ষে তাকে এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ইনভলভ থাকার ক্ষেত্রে তাকে বলা হয় রাষ্ট্রপ্রধান না হয়েও তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্নের ক্যাটাগরিটি খুব সিম্পল, বিশ্বের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও গ্রন্থকার, এই ধরনের যে একটি টপিক, এই টপিকের মধ্যে আমরা এই ক্যাটাগরির মধ্যে প্রশ্নটি খুঁজে পাবো, উত্তরটিও খুঁজে পাবো। সো আমাদের জানতে হবে ডিস আর্মিং ইরাক এই গ্রন্থটির রচয়িতা কে, ডিস আর্মিং ইরাক। সো অনেকে বুঝতে পারছেন ইরাক সম্পর্কিত হয়তো বা, সো আমাদের জানতে হবে এই গ্রন্থটির রচয়িতা কে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক সালমান রুশদি, অপশন খ কুলদীপ নায়ার, অপশন গ হ্যান্স ব্লিক্স এবং অপশন খ হিলারি ক্লিন্টন। জানতে হবে ডিজ আর্মিং ইরাক এই গ্রন্থটির রচয়িতা কে। আমরা সবগুলো অপশন দেখতে পেয়েছি, আমরা সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ তথা হ্যান্স ব্লিক্স, এটি হচ্ছে মূলত ডিজ আর্মিং ইরাক, তিনি ছিলেন এই হ্যান্স ব্লিক্স এই গ্রন্থের রচয়িতা। তো আশা করি আমরা গ্রন্থভিত্তিক প্রশ্নটিও বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্ন, এই উপমহাদেশ থেকে বা সাবকন্টিনেন্ট থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? সো এটি একটি পরিবর্তনীয় তথ্য, বাট এটি আপাত দৃষ্টিতে সাম্প্রতিককালের একটি ইনফরমেশন যেটি কিনা তৎকালীন সময় এসেছে এবং এই ইনফরমেশনটি সাম্প্রতিক এবং তৎকালীন সময় সাপেক্ষে বিশ্বের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা, তার মধ্যেও কিন্তু এই উত্তরটি অনেকে খুঁজে বের করতে পারবেন। সো বলতে হবে এই উপমহাদেশ থেকে এই যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন। সো নোবেল পুরস্কার আমরা জানি যে আমাদের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ সম্মাননা বটে এবং সেই সম্মাননা সাপেক্ষে সাবকন্টিনেন্টে কারা কারা ভূষিত হয়েছেন সেটা আমাদের জানতে হবে। অপশন ক 4 জন, অপশন খ 5 জন এবং অপশন গ 6 জন এবং অপশন ঘ 12 জন। বলতে হবে সাবকন্টিনেন্ট থেকে এই যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন। সো আমরা নোবেল পুরস্কারে ভূষিত মানুষদের যে তালিকা লক্ষ্য করতে পারি সেই তালিকার সাপেক্ষে আমাদেরকে এটি ইভালুয়েট করতে হবে। আমরা সঠিক উত্তরে দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ তথা 12 জন, উপমহাদেশ থেকে যাবৎ 12 জন তারা নোবেল পুরস্কার অর্জন করেছেন। সো এটি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করি। পরবর্তী প্রশ্ন, নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আপনারা অনেকেই জানেন যে এটি মূলত একটি রাষ্ট্রভিত্তিক প্রশ্নই বটে, এটি সাম্প্রতিককালের প্রশ্ন বলা চলে এবং একই সাথে আমরা যখন কিনা এশিয়া মহাদেশের মধ্যে নেপাল নামক রাষ্ট্রটিকে একটু বিশ্লেষণ করব তখন সেই উত্তরটি খুঁজে পাবো। সো আপনারা অনেকেই জানেন যে নেপালের রাজতন্ত্র শেষ হয়েছে, তার পরবর্তীতে গণতন্ত্র শুরু হয়েছে এবং রাজতন্ত্রের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। তো সেই সাপেক্ষে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের জানতে হবে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। ওই সময় সাপেক্ষে কিন্তু এটি সাম্প্রতিকও ছিল, সেই কারণে জানতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক মিস্টার গিরিজাপ্রসাদ কৈরালা, অপশন ক মিস্টার থাপা, অপশন গ মিস্টার রানা এবং অপশন খ শের বাহাদুর দেউবা। তো আমাদের কিন্তু বর্তমান বলতে বর্তমানটি জানা দরকার, অর্থাৎ আপনি এই মুহূর্তে যেহেতু বিশেষ প্রস্তুতিটা নেবেন সেই সাপেক্ষে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। তো আমরা সেই সাপেক্ষে আপনাদের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আমরা সেই যে উত্তরটি প্রদান করবো সেটা হচ্ছে শের বাহাদুর দেউবা। বর্তমান তথ্য অনুসারে আমরা এটি বলে দিয়েছি আপনাদেরকে যে শের বাহাদুর দেউবা তিনি নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। তো আশা করি আপনারা এই প্রশ্নটির সাথেও আপনারা মূল বিষয়টি কানেক্ট করতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন থেকে আমরা মুভ করি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংঘাত এর মধ্যে
100% শিওর এই প্রশ্নটি খুঁজে পাবো। সেটি নিয়ে আমাদের খুব বেশি ঘাটাঘাটি করার কিছু নাই। আমরা সরাসরি প্রশ্নটি দেখে নেই, ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়? সো আমরা ইরাকের 2003 সালে যুদ্ধটি আমরা জেনে থাকবো, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে যুদ্ধটি করা হয়। আমরা অপশন দেখতে পাচ্ছি যে এই সামরিক অভিযানের শুরুটি কখন। অপশন ক 2003 সালের 18 মার্চ, অপশন খ 2003 সালের 20 মার্চ, অপশন গ 2003 সালের 22 মার্চ এবং অপশন ঘ 2003 সালের 24 মার্চ। আমাদের বলতে হবে ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়। সো আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি, অপশনগুলোর সাপেক্ষে সঠিক উত্তর হচ্ছে অপশন খ 2003 সালের 20 মার্চ। এই তারিখে মূলত ইরাকে মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? এটি অবশ্যই তৎকালীন সময় সাপেক্ষে প্রশ্ন, বাট আমাদেরকে বর্তমান সাপেক্ষে কিন্তু জানতে হবে। সো জাতিসংঘ ভিত্তিক একটি প্রশ্ন, সেই ক্যাটাগরিটি আমরা সহজেই বুঝতে পেরেছি। এবং জাতিসংঘ ক্যাটাগরির মধ্যে জাতিসংঘের মহাসচিবদের নিয়ে কিন্তু একটি প্রশ্ন আসেই। আপনারা লিস্টটি একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনারা তাদের সময়কাল এবং তারা কোন দেশের নাগরিক সেটিও আপনারা বুঝতে পারবেন। অপশন দেখতে পাচ্ছি আমরা, অপশন ক গিনি, অপশন খ ঘানা, অপশন গ সেনেগাল এবং অপশন ঘ পর্তুগাল। সো জানতে হবে বর্তমানে জাতিসংঘের মহাসচিব তিনি কোন দেশের নাগরিক। সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা অপশন ঘ পর্তুগাল। এটি বর্তমান সাপেক্ষ কারেক্ট, কারণ বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস, যেটি যিনি কিনা জাতিসংঘের মহাসচিব এবং তিনি পর্তুগালের অধিবাসী। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে যদি মুভ করি, পরবর্তী প্রশ্নটা হচ্ছে বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি? অর্থাৎ যে রাষ্ট্রটি এটি একটি সাম্প্রতিক প্রশ্ন, যে রাষ্ট্রটি নতুনভাবে যার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যুক্ত রাষ্ট্রটিকে আমাদের বলতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। আমরা অপশন করে দেখতে পাচ্ছি, অপশন ক লাইবেরিয়া, অপশন খ হংকং, অপশন গ দক্ষিণ সুদান এবং অপশন ঘ তাইওয়ান। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি কম্পারেটিভলি সাম্প্রতিক প্রশ্ন এবং আমরাও আমাদের বর্তমান বিসিএস প্রস্তুতির সাপেক্ষে এটি জেনে নেব যে আসলে বিশ্বের অ্যাকচুয়ালি নতুনতম রাষ্ট্র কোনটি। আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি অপশন গ তথা দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হচ্ছে বিশ্বের নতুনতম রাষ্ট্র, যারা কিনা সুদানের সাথে সুদান থেকে তারা আলাদা হয় এবং তারা সাউথ সুদান বা দক্ষিণ সুদান হিসেবে আত্মপ্রকাশ করে, যাদের রাজধানীর নাম হচ্ছে জুবা। এটিও আপনারা মনে রাখবেন, এটি কোন একটি প্রশ্ন এসেছিল, আপনারা আশা করি এটি পরবর্তীতে রিলেট করতে পারবেন। সো বিশ্বের নতুনতম রাষ্ট্র আমরা জেনে গেলাম দক্ষিণ সুদান। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের বিশ্বের আন্তর্জাতিক সংস্থা কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা কিনা মোটামুটি সংস্থা ভিত্তিক প্রশ্নগুলো খেয়াল করে থাকেন তারা এটিকে কানেক্ট করতে পারবেন যে আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি। নয়টিকে আমরা ফোকাস করব যে আরব লীগের আমরা জানি সদর দপ্তর মিশরের কায়রোতে। জানতে হবে এর মধ্যে অনেক দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিল, কোন দেশটি আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা অপশনগুলো দেখে নিব, অপশন ক সংযুক্ত আরব আমিরাত, অপশন খ মিশর, অপশন গ লেবানন এবং অপশন ঘ ইয়েমেন। তো জানতে হবে আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোন দেশটি। তো আমরা সবগুলো অপশন দেখতে পেয়েছি, আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা সংযুক্ত আরব আমিরাত, তারা মূলত আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়, বাদ বাকি মিশর, লেবানন, ইয়েমেন প্রত্যেকেই আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করি। পরবর্তী প্রশ্ন, কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? আপনারা অনেকেই জানেন যে ল্যাটিন আমেরিকা বলতে দক্ষিণ আমেরিকান কন্টিনেন্টকে বোঝানো হয়েছে, সাউথ আমেরিকান যে কন্টিনেন্ট সেটিকে ল্যাটিন আমেরিকা বলা হয়। আমরা ল্যাটিন আমেরিকা শব্দটি অনেক সময় ফুটবলের ক্ষেত্রেও কিন্তু রিলেট করতে পারি, সো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সাথে জানতে হবে কোন দেশটি মূলত ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক ব্রাজিল, অপশন খ আর্জেন্টিনা, অপশন গ পেরু এবং অপশন গ কোনোটিই নয়। সো আমাদের খুব ঠান্ডা মাথায় জেনে বুঝে উত্তর দিতে হবে, যে যদি মনে হয় মানে অনেকে মনে করতে পারে যে কোনোটি নয় এটি মানে উত্তর হবে না, কিন্তু এটি কিন্তু উত্তর চাইলে হতেও পারে। সো আমরা সঠিক উত্তর দেখে নেবো, সঠিক উত্তর অ্যাকচুয়ালি তাই যে কোনোটি নয়, কারণ ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত, আর্জেন্টিনাও রয়েছে, পেরুও রয়েছে। সো সেই সাপেক্ষে ল্যাটিন আমেরিকা সবগুলো দেশ অন্তর্ভুক্ত, সঠিক উত্তরটি হবে অপশন ঘ কোনোটি নয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন, ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? আপনারা কিন্তু ইন্টারপোল সংস্থাটির নাম অনেকেই শুনে থাকবেন, যে আসলে ইন্টারপোল যেটি কিনা আমাদের আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে কিন্তু আমরা খুঁজে পাবো। এবং ইন্টারপোল কিন্তু এটি আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রিক একটি বাহিনী বলা চলে, আন্তর্জাতিকভাবে তারা বিভিন্নভাবে মনিটর করে থাকে। জানতে হবে ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়। অপশন ক প্যারিস, অপশন খ লিও,
অপশন গ ভার্সাই এবং অপশন গ মাসাই। জানতে হবে ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়। সঠিক উত্তরটা আমরা দেখানোর চেষ্টা করি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা লিও। লিও হচ্ছে মূলত ফ্রান্সে অবস্থিত এবং এটি এখানে ইন্টারপোল সংস্থার সদর দপ্তরটি রয়েছে। সো যেমনটা বলছিলাম যে এটি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সংস্থা, সেই লিস্টে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। খেয়াল করে দেখবেন এটি কিন্তু আবিষ্কার বলা হচ্ছে না, ব্যবহারের কথা বলা হচ্ছে। সো আমরা জানি যে মধ্যপ্রাচ্য তেলের জন্য খুবই বিখ্যাত এবং এটি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে টপিক আমরা দেখবো সাধারণ জ্ঞানে, কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে টপিক রয়েছে সেই টপিকের মধ্যে আমরা প্রশ্নটি পেয়ে যাব এবং এটি কিন্তু কোনো সাম্প্রতিক না, এটি আমাদের সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সো মনোযোগ দিয়ে আমরা এটি বোঝার চেষ্টা করি যে মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। অপশন ক 1973 সালে, অপশন খ 1981 সালে, অপশন গ 1991 সালে এবং অপশন ঘ 2003 সালে। সে জানতে হবে মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন যে তেল অস্ত্র ব্যবহার করার প্রশ্নটি যখন চলে আসে তখন কোনো একটা যুদ্ধ হয়তো বা তার সাথে রিলেটেড হতে পারে। সো যাই হোক, আমরা আমাদের সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা 1973 সালে। আপনারা অনেকে আরব এবং ইসরায়েলের চতুর্থ যুদ্ধটি যাদের মনে আছে তারা এটি বুঝতে পারবেন যে সেই সময়টিতে যে যুদ্ধটি হয় সেখানে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ সেই সাপেক্ষে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1973 সালে। পরবর্তী প্রশ্ন আমরা লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন, বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত। সো বিশ্বের বিখ্যাত শহর ও তার দেশসমূহ, এই টপিকে আমরা খুব পরিষ্কারভাবে এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাবো। সো জানতে হবে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত। আমরা অপশনগুলো দেখে নিই। অপশন ক চীন, অপশন খ ইন্দোনেশিয়া, অপশন গ যুগোস্লাভিয়া এবং অপশন ঘ মালয়েশিয়া। অপশনগুলো পড়তে পড়তে একটা বিষয় মাথায় আসলো, যুগোস্লাভিয়া এটি কিন্তু বর্তমানে এই দেশটার অস্তিত্ব নেই, এই দেশটি ভেঙে গিয়েছে এবং ভেঙে গিয়ে কিন্তু আরও অনেকগুলো দেশ তৈরি হয়েছে, যেমন সার্বিয়া, মন্টিনিগ্রো বা এরকম আরও অনেকগুলো দেশ গঠিত হয়েছে। তো যাই হোক, আমাদের মূল প্রশ্ন আমরা ফেরত আসি যে বান্দুং শহরটি মূলত কোন দেশে অবস্থিত। আমরা অপশনগুলো দেখে নিলাম, আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন খ তথা ইন্দোনেশিয়া। আছে যারা যারা সঠিক উত্তর গেস করতে পেরেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে শুধু গেস না বরঞ্চ নিজেদের সাথে টপিকটা মিলানোর, যে আদৌ আপনারা কোন পর্যায়ে গিয়ে আপনারা আসলে সঠিক উত্তরটি দিতে পারছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তি এবং প্রোটোকল কেন্দ্রিক, এবং সেই সাপেক্ষে আমাদের এটি জানতে হবে কার্টাগেনা প্রোটোকল কি। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে অপশন ক জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, অপশন খ ইরাক পুনর্গঠন বিষয়ক চুক্তি, অপশন গ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বৈধ চুক্তি এবং অপশন ঘ শিশু অধিকার চুক্তি। সো আমাদের জানতে হবে কার্টাগেনা প্রোটোকল নিম্নের কোনটি। সো আমরা মোটামুটি সবগুলো অপশনই আমরা লক্ষ্য করতে পেরেছি। সো আমরা জানতে হবে কার্টাগেনা প্রোটোকল অ্যাকচুয়ালি কি। আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, যেটি কিনা গঠিত হয় কার্টাগেনা প্রোটোকলের মাধ্যমে। সো এই প্রোটোকলটি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সো সেই সংক্রান্ত প্রোটোকলের মধ্যে টপিকেও আমরা এই প্রশ্নটি খুঁজে পাবো। আমরা আমাদের আজকের শেষ প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন লক্ষ্য করতে পারি। এ বছর অর্থাৎ 2004 সাল তৎকালীন সময় সাপেক্ষে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনের সভাপতি কোন দেশের নাগরিক। খুবই টেকনিক্যাল একটু প্যাচানো প্রশ্নও বটে যে তামাক নিষিদ্ধ করার জন্য বা তামাক কন্ট্রোল নিষিদ্ধ হওয়াটাকে কন্ট্রোল করার জন্য জেনেভাতে যে আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হয় সেখানে একটি দেশ সভাপতিত্ব করেন, সেই একটি দেশের যে নাগরিক তিনি যিনি কিনা সভাপতিত্ব করেন তিনি কোন দেশের নাগরিক, এটি আমাদের বলতে হবে। সো ফার্স্ট অফ অল আপনার ঠান্ডা মাথায় এটি বুঝে নিতে হবে এবং এটি একদম 100% শিওরিটি সাম্প্রতিককালের প্রশ্ন, বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ না। তারপরও আমাদের যারা কিনা এখনকার সময় বা এই মুহূর্তে উত্তর প্রদান করছেন তারা একটা বুঝে শুনে উত্তর প্রদান করবেন। অপশন দেখতে পাচ্ছি আমরা, অপশন ক বাংলাদেশ, অপশন খ ভারত, অপশন গ পাকিস্তান এবং অপশন ঘ সুইজারল্যান্ড। জানতে হবে ওই জেনেভা সম্মেলনের যে সভাপতি তিনি কোন দেশের নাগরিক ছিলেন। আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি। সঠিক উত্তর অপশন গ তথা পাকিস্তান, মূলত তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক।
তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরই মাধ্যমে আমরা আমাদের আজকের যে ভিডিও এবং আজকের যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান তার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সম্ভব ক্যাটাগরি ভিত্তিক প্রশ্নগুলো বোঝানোর, মানচিত্র ভিত্তিক প্রশ্নগুলো বোঝানোর, যেই কোশ্চেনগুলো রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো তুলে ধরার। আশা করি আপনারা তো উপকৃত হয়েছেন, আপনাদের আপকামিং বিসিএস প্রস্তুতি আরও সুসংহত হোক এবং আরও আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন সেই শুভকামনা সবার জন্য রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।